প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল জবস অ্যান্ড কেরিয়ার। বন্ধুরা, আবারও নতুন একটি ব্যাংক জবের খবর নিয়ে হাজির হয়েছি। আজকের বিজ্ঞপ্তিটি ইস্টার্ন ব্যাংক লিমিটেডের সদ্য প্রকাশিত হওয়া একটি নিয়োগ বিজ্ঞপ্তির খবর। বন্ধুরা, ইস্টার্ন ব্যাংক লিমিটেড তার বিভিন্ন পদে লোকবল নিয়োগের জন্য প্রায়ই বিজ্ঞপ্তি প্রকাশ করে থাকে। আজকের বিজ্ঞপ্তিটি তারই একটি অংশ। কিছুদিন আগেই তারা ইস্টার্ন অফিসার পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল এবং এরকম প্রায় তারা বিভিন্ন পদে বিজ্ঞপ্তি দিয়ে থাকে এবং লোকবল নিয়ে থাকে। তো আজকের বিজ্ঞপ্তিটি তারই একটি অংশ। এখানে তারা কন্ট্যাক্ট সেন্টার এজেন্ট এই পদে বিজ্ঞপ্তি দিয়েছে। এখানে এই পদের কাজ হলো যে কাস্টমার সংক্রান্ত সকল কাজ এখানে করা হবে। কাস্টমারদের সাথে এখানে যোগাযোগ, তাদের বিভিন্ন ইনফরমেশন দেওয়া ব্যাংক সম্পর্কে, ব্যাংক লোন, তাদের বিভিন্ন ইনফরমেশন দেওয়া ব্যাংক সম্পর্কে এবং ব্যাংকের ট্রানজ্যাকশন, ব্যাংকের লোন, ক্রেডিট, ডেবিট ইত্যাদি ব্যাংকের যে প্রোডাক্টগুলো আছে সেগুলো সম্পর্কে তাদেরকে তথ্য। কন্ট্যাক্ট সেন্টার এজেন্টের কাজ হলো কাস্টমার সংক্রান্ত সকল কাজ করা, বিশেষ করে কাস্টমারদের সকল প্রকার ইনফরমেশন এখান থেকে প্রোভাইড করা, ব্যাংকের কোথায় কী আছে এবং ব্যাংকের সুযোগ সুবিধা, ব্যাংকের ঋণ ইত্যাদি এগুলো সম্পর্কে কাস্টমারদেরকে আপনাকে ইনফর্ম করাই হলো কন্ট্যাক্ট সেন্টার এজেন্টের কাজ। এখানে তার প্রথমে কোয়ালিফিকেশন এবং অন্যান্য যে কম্পিটেন্সিস আছে সেগুলোর কথা বলেছে। বলেছে যে এখানে তারা কোয়ালিফিকেশনের কথা বলেছে যে মিনিমাম গ্র্যাজুয়েট ফ্রম রিকগনাইজ ইনস্টিটিউশন। এখানে গ্র্যাজুয়েশনের কথা বলা হয়েছে বা সমমানের পরীক্ষায় পাশের কথা বলা হয়েছে, তার মানে এখানে অনার্স বা ডিগ্রি পাস প্রার্থীরা কিন্তু এখানে আবেদন করতে পারছেন। গ্রাজুয়েট আপনার সমমান হলেও কিন্তু এখানে আবেদন করা যাবে, কারণ এখানে কোনো শর্ত জুড়ে দেওয়া হয়নি। এই জন্য যে কোনো প্রতিষ্ঠান থেকে আপনি অনার্স বা গ্রাজুয়েশন পাস করলে আবেদন করতে পারছেন। 6 মাসের এক্সপিরিয়েন্সের কথা বলা হয়েছে, যদি থাকে তাহলে আপনি এখানে অগ্রাধিকার পাবেন, না থাকলেও আপনি আবেদন করতে পারবেন। ফ্রেশ গ্র্যাজুয়েট যারা আছেন তারা এখানে আবেদন করতে পারবেন। এরপরে বলা হয়েছে ইংলিশ এবং বাংলায় দক্ষতা থাকতে হবে, কম্পিউটারের লিটারেসি থাকতে হবে ইত্যাদি। এরপরে বলা হয়েছে যে উইলিংলি টু ওয়ার্ক ইন এনি ওয়ার্কিং শিফট, তার মানে 24 ঘন্টার যে কোনো শিফটে আপনাকে কাজ করতে হতে পারে। জব লোকেশন হবে গুলশান, ঢাকাতে। তবে জব লোকেশন নিয়ে টেনশনের কিছু নেই, এখানে ঢাকা হলেও আপনি 1 বছর প্রবেশন পিরিয়ড সেট করার পরে, কমপক্ষে 2 বছর চাকরি করার পরে আপনি ট্রান্সফার নিতে পারবেন। এটি ব্যাংকের একটি সিস্টেম। এরপরে বলা হচ্ছে বেতনের ভাতার কথা, গ্রোথ স্যালারি মান্থলি 8,000 টাকা আপনি পাবেন প্রতি মাসে। এরপরে অন্যান্য বেনিফিট পাবেন যে ব্যাংক পলিসির যে স্যালারি পলিসি আছে সেটিতে আপনি বেতন ভাতা প্রাপ্ত হবেন। 1 বছর পরে আপনাকে এখানে পরীক্ষা দিতে হবে পারমানেন্ট পজিশনের জন্য, সেটি তারা বলেছে আপনার পারফরমেন্সের উপর ভিত্তি করে আপনাকে এখানে পদায়ন করা হবে। তার মানে আপনি 1 বছর পরেই এখানে পারমানেন্ট একটি পজিশন পেয়ে যাচ্ছেন। এরপরে আবেদন করতে হবে অনলাইনে, এটি করতে হবে 26 জুলাই 2022 তারিখের মধ্যে, অনেকদিন সময় পাচ্ছেন। আমরা এতক্ষণ যে বিজ্ঞপ্তিটি দেখলাম, এখন এখানে কিভাবে আবেদন করতে হবে সেটি আমরা দেখার চেষ্টা করবো। চলুন বন্ধুরা শুরু করি। বন্ধুরা, আমরা অ্যাপ্লাই নাও তো ক্লিক করে এখানে চলে আসলাম। এখানে পার্সোনাল ইনফরমেশন দিতে হবে, ফার্স্ট নেম দিবেন, লাস্ট নেম দিবেন, রেড মার্ক করা যে ঘরগুলো আছে সেগুলো আপনারা দিবেন, দিয়ে এখানে পাসওয়ার্ড ক্রিয়েট করবেন এবং সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন। যে ইনফরমেশনগুলো এখানে চাওয়া হয়েছে সেই ইনফরমেশনগুলো এখানে দিয়ে আপনি এই পেজটি পূরণ করে দিবেন। রেড মার্ক করা, স্টার চিহ্নিত যে ঘরগুলো আছে সেগুলো অবশ্যই দিতে হবে। তো এগুলো দেওয়ার পরে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করলে আপনার পরবর্তী অপশনটি আসবে। বন্ধুরা, সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করার পরে আমাদের কাছে এরকম একটি ইন্টারফেস আসবে যেখানে আমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশনগুলো বসিয়ে দিতে হবে। তো এখানে প্রথমে দেখেন, এখানে এডুকেশন লেভেল, এখানে তার মানে এসএসসি, এইচএসসি এবং ব্যাচেলার এগুলো ঠিক করে দেবেন, এখান থেকে সিলেক্ট করে দেবেন। এখানে ক্লিক করলে আপনার অপশনগুলো চলে আসবে। এরপরে পরীক্ষার নাম এইচএসসি বা এইচএসসি এগুলো দিবেন ঠিক করে, পাঁচিং ইয়ার দিবেন, এরপরে বোর্ড দিবেন, নিচে আপনার প্রতিষ্ঠানের নামটা দিবেন যেখান থেকে আপনি পাস করেছেন, এরপরে রেজাল্ট দিবেন গ্রেড, এবং তার নিচেই দেখেন এখান থেকে A+, A-grade এটি ঠিক করে পাশেই আপনার পয়েন্টটা বসিয়ে দেবেন। এরপরে এখান থেকে গ্রুপ ঠিক করে দেবেন, মেজর, নন মেজর। এভাবে প্রত্যেকটা কলম আপনি সুন্দরভাবে পূরণ করবেন। যেগুলো এখানে চাওয়া হয়েছে সবগুলো অপশন এখানে দেওয়া আছে,
ক্লিক করে করে এগুলো ঠিক করে দিবেন। তো এইভাবে সবগুলো দেওয়ার পরে আপডেটে ক্লিক করবেন। বন্ধুরা, আপডেটে ক্লিক করার পরে আমাদের কাছে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে, যেখানে আমাদের এখানে এমপ্লয়মেন্ট হিস্টোরি গুলো লিখতে হবে, এখানে ওয়ার্কস এক্সপিরিয়েন্স আছে কিনা আমাদের। তো না থাকলে এটি আপনার ম্যান্ডেটরি না, যদি থাকে তাহলে দিবেন, না থাকলে দরকার নাই। বন্ধুরা, আমাদের যখন এডুকেশনাল কোয়ালিফিকেশন এই ফর্মটি পূরণ হয়ে যাবে, তখন আমরা আপডেটে ক্লিক করলে আমাদেরকে এখানে নিয়ে আসবে রিডাইরেক্ট করে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের পার্সোনাল ইনফরমেশন হয়ে গিয়েছে, এডুকেশনাল কোয়ালিফিকেশন হয়ে গিয়েছে, এখানে রেড মার্ক নেই। এখন আমাদেরকে এমপ্লয়মেন্ট হিস্টোরি, ট্রেনিং, রেফারেন্স, ফটোগ্রাফ, চেঞ্জ পাসওয়ার্ড যদি করতে চান সেটি করতে পারেন, এবং অন্যান্য। তো আমরা এখানে এমপ্লয়মেন্ট এটি করব না, যদি আমাদের কোনো অভিজ্ঞতা না থাকে তাহলে এটি দরকার নেই, যাদের আছে তারা এটি পূরণ করতে পারেন। ট্রেনিং, প্রফেশনাল কোয়ালিফিকেশন এটিও দরকার নেই। রেফারেন্সে আপনারা যাবেন, রেফারেন্স দিতে হবে, আর রেফারেন্স এর এইটে পূরণ করে দেখবো সেখানে কি বলা হয়েছে। নেক্সটে ক্লিক করব। তো নেক্সটে ক্লিক করার পরে আমাদের কাছে এরকম একটি ইন্টারফেস এসেছে। তো দেখেন, রেফারেন্স দুইটা দিতে হবে। এখানে আপনি নাম দিবেন, ডেজিগনেশন দিবেন, অর্গানাইজেশন কোথায় কাজ করে, এই অ্যাড্রেস দিবেন, মেইলিং অ্যাড্রেস, এই রেড মার্ক করা ঘরগুলো সব পূরণ করতে হবে। আপনাদের যাদের পরিচিত জন আছে এবং আত্মীয় স্বজন আছে বা টিচার আছে, ব্যাংকার আছে, তাদেরকে আপনার রেফারেন্স হিসেবে ব্যবহার করতে পারবেন, যে কেউ হতে পারে, এখানে উল্লেখ করে দেওয়া নেই, আপনার নিকট আত্মীয় যে কেউ হতে পারে, পরিচিত জন যে কেউ, এখানে আপনি ব্যবহার করতে পারেন। এটা দিয়ে আপনি আপডেটে ক্লিক করলে ওই ঘরটি আপনার পূরণ হয়ে যাবে। বন্ধুরা, এরপরে আমরা যখন আমাদের রেফারেন্সটি দিয়ে দিব, তখন আমরা এরপরে দেখব ফটোগ্রাফ। ফটোগ্রাফটি আমরা এখানে দিয়ে দেওয়ার চেষ্টা করব। তো ফটোগ্রাফের জন্য আমরা এখানে আপলোড ফটোতে যাব। আমরা পাসপোর্ট সাইজের একটি ফটো এখানে আপলোড করার চেষ্টা করব, যেটির ডাইমেনশন হবে 300x300 পিক্সেল। এখানে তারা বলছে যে বিডিজাবসে যদি আমাদের কোনো অ্যাকাউন্ট থেকে থাকে সেখানকার ছবিটি আমরা এখানে নিতে পারবো, অথবা আমরা আমাদের লোকাল সোর্স আমাদের কম্পিউটার থেকে বা অন্য কোনো জায়গা থেকে এখান থেকে নিতে পারবো। এখানে তারা বলছে ইউ ডোন্ট আপলোড এনি ফটো ইয়ার, প্লিজ ক্লিক ব্রাউজ বাটন টু সিলেক্ট ইয়ার ফটো অ্যান্ড দেন ক্লিক অ্যাড। তো এখানে আমরা ব্রাউজে ক্লিক করে দিব। ব্রাউজে ক্লিক করার পরে আমাদের ফটোর লোকেশনটা এখান থেকে ঠিক করে দিতে হবে। আমরা ফটোর লোকেশনটা এখান থেকে ঠিক করে দিলাম। নিয়ে নিয়েছে সর্বোচ্চ 1 মেগাবাইট ছবির সাইজ হতে পারবে সেটি তারা বলেছে। তো এখানে অ্যাডে ক্লিক করে দিলাম। অ্যাডে ক্লিক করে দেওয়ার পরে আমাদের ছবিটা নিয়ে নিয়েছে, আপলোড দিস ফটো আপলোড হয়ে গেল। এখন আমরা ব্যাকে চলে আসবো। ব্যাকে চলে আসার পরে আমাদের আর কিছু করার নাই। এখানে রেফারেন্স পূরণ করার পরে আমরা অন্যান্য যে বিষয়গুলো আছে সেগুলো পূরণ না করলেও কিন্তু আমাদের আবেদন করার সুযোগ আছে। অন্যগুলো সবার থাকে না, বিশেষ করে এখানে আদার্সে অনেক স্কিল চাওয়া হচ্ছে, সেটি আপনারা দেখে নিতে পারেন। এরপরে এখানে যে ট্রেনিং আছে বা এখানে এমপ্লয়মেন্ট আছে, এগুলো না দিলেও কিন্তু আপনারা আবেদন করার সুযোগ আছে। তো আমরা এডুকেশনাল কোয়ালিফিকেশন, পার্সোনাল ইনফরমেশন, ফটোগ্রাফ, রেফারেন্স এগুলো দিয়েছি, এগুলো দিয়ে আমরা এখন আবেদন করার চেষ্টা করব। বন্ধুরা, আবেদন করার জন্য আমরা এখন আমাদের প্রথমেই আবার চলে যাব, যেখানে আমাদের অ্যাপ্লিকেশন শুরু হয়েছিল সেই জায়গাটাতে আমাদের যেতে হবে। তো তার জন্য আমরা হোমে চলে যাব। তো এখানে এসে আমরা অ্যাপ্লাই নাওতে ক্লিক করে দিব। এখানে আমাদের যে পাসওয়ার্ডটি আছে সেটি আমরা বসিয়ে দিব, দিয়ে আমরা লগ ইন করে নিব। লগ ইন করার পরে দেখেন এখানে আমাদের এরকম একটি ইন্টারফেস এসেছে যে সিলেক্ট ইউর টাস্ক ফ্রম দি লিস্ট বিলো, এডিট আর আপডেট রিজুম। যদি আমরা আমাদের সিভি আপডেট করতে চাই তাহলে এটিতে ক্লিক করে নেক্সটে ক্লিক করে দেব, আর আবেদন করতে চাইলে এটাতে। তো নেক্সটে আমরা ক্লিক করব। এখানে কারেন্ট ওপেনিং কন্ট্যাক্ট সেন্টার এজেন্ট আমরা যে পদ্ধতিতে আবেদন করব, এখন অ্যাপ্লাই নাও। এখানে দেখেন তারা দেখাচ্ছে ইউ হ্যাভ অ্যাপ্লাইড টু দিস জব সাকসেসফুলি, তার মানে আমাদের আবেদনটি সাকসেসফুলি সাবমিট হয়েছে। এখন আমাদের আপাতত কোনো কাজ নাই, আমরা চাইলে আমাদের সিভিটি আমরা দেখে নিতে পারবো এখানে এসে, যে ভিউ রিজুম, এখান থেকে আমাদের সিভিটি কিন্তু আমরা দেখে নিতে পারবো। এখানে ভিউ রিজুমে ক্লিক করলে আপনার সিভিটি শো করবে। তো বন্ধুরা, এই ছিল স্টেট ব্যাঙ্ক লিমিটেডের কল সেন্টার বা কন্ট্যাক্ট সেন্টার এজেন্ট এই পদের একটি নিয়োগ বিজ্ঞপ্তির খবর এবং সাথে আবেদন পদ্ধতি। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটি লাইক করতে ভুলবেন না, এবং এই বিষয়ে কোনো কোশ্চেন থাকলে ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।